জিওগ্রাফি ডিসকাশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সকলেই দেখেছ যে এর আগে সপ্তাহে আমি রক্সের উপর মক টেস্ট নিয়েছি পঞ্চান্ন নম্বরে তার আনসার কি নিয়ে চলে এসেছি আজকে তো সেখানে চব্বিশ জন পার্টিসিপেট করেছে এবং কাঞ্চন দাস নামে একজন ফার্স্ট হয়েছে যে চুয়ান্ন পেয়েছে পঞ্চান্ন নম্বর কোশ্চেনটা ও একটু বুঝতে ভুল করেছে হয়তো আমার মনে হয় কেননা সেই কোশ্চেনটা ভুল করা উচিত ছিল না একেবারে ইজি কোশ্চেনটাই ভুল করেছে যাই হোক মোটামুটি পরীক্ষা সকলে ভালো দিয়েছে দু একজন বাদে তাদের একটু খারাপ হয়ে গেছে তো আশা করবো নেক্সট পরীক্ষাতে আরও বেশি ভালো করে পরীক্ষা দেবে তো নেক্সট আছে ফোল্ডের উপর এক্সাম মক টেস্ট তো তোমরা সেটা অবশ্যই সকলে দেবে তো আনসার কীটা আজকে দেখে নাও যে কোন কোশ্চেনটার আনসার কী তো একটা কথা বলবো যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর বন্ধুদের সকলকে বলো যেন সাবস্ক্রাইব করে এবং মক টেস্টে যেন অংশগ্রহণ করে কেননা মক টেস্টে যত অংশগ্রহণ করবে তত কম্পিটিশন বাড়বে এবং নিজেদের মধ্যে কম্পিটিশন বাড়িয়ে নিজেরা বুঝতে পারবে যে তোমরা কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছ যা বেশি কথা না বলে উত্তরে চলে আসি একের কোনটি ঠিক নয় আর কি সেটা গ্যাব্রো অগাইট সবগুলো রূপান্তর ঠিক আছে কিন্তু একের রূপান্তর ঠিক নয় দু নম্বর কোশ্চেনে গ্রানাইট হলো পাতালিক শিলা তিনবার ফ্রেশিস দেখা যায় শিলায় রিফল মার্কস পাওয়ার লিক দেখা যায় অনেকে রূপান্তরিত শিলা করেছে সেটা ভুল পাওয়ার শিলায় হবে প্রেসার সঞ্চয় এটাও পাওয়ার শিলাতেই দেখা যায় পেট্রো অর্থ হলো শিলা কিন্তু অনেকে খনিজ করেছে কিন্তু ওটাও হবে না পেট্রো কথার অর্থ শিলা স্লেট ফ্লাইটে রূপান্তর হয় আর ফ্লাইটে রূপান্তর সিস্ট বায়োটাইটের রূপান্তর বায়োটাইট সিস্ট অনবীক্ষণ যন্ত্রের সাহায্যে আলাদা করা যায় না এমন আগ্নেয় শিলাকে ক্রিপ্টো ক্রিস্টালিন বলে সিলিকার উপস্থিতিতে আগ্নেয় শিলাকে চারটি ভাগে ভাগ করা যায় কোনটির কাঠিন্যমান সেভেন করজাইটের কাঠিন্যমান সেভেন ক্ষারিকীয় শিলাই সিলিকার পরিমাণ পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট গ্রানাইট শিলাই গঠিত ভূমিরূপ প্রকৃতির হয় চুনাপাথরের রূপান্তর মার্বেল কাদা পাথর জমাট বেঁধে তৈরি হয় সেল ভূগর্ভে চাপের স্থিতিস্থাপকতা নষ্ট হলে শিলার কি জাতীয় রূপান্তর ঘটে এটা গতিশীল হবে কোন শিলাই খনিজ তেল সঞ্চয় সম্ভব বেলে পাথরে কোন শিলায় খনিজ তেল সম্ভব বন্ধুরা এই কোশ্চেনটা ডিপিট হয়ে তো বেলে পথার আনসার ভূগর্ভের অনেক গভীরে ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন হলে তাকে বলে পাতালিক শিলা এখানে অনেকে কিন্তু উদ্ভিদ শিলা করেছে এখানে তোকে অনেক গভীরে কথাটা বলেছে অনেক গভীরে কথাটা যদি হয় তাহলে পাতালিক শিলা হবে উপপাতালিক হবে না অনেকে উপপাতালিক বলে করেছে তো যাই হোক পাতালিক হবে এটা সংঘাত শিলার সৃষ্টির কারণ বিচূর্ণ ভবন বিশাল অঞ্চল জুড়ে শিলার রূপান্তর হলে সেটা আঞ্চলিক রূপান্তর গভীরতার ভিত্তিতে শিলার রূপান্তরকে দুটি ভাগে ভাগ করা যায় ক্যাটামরফিক এবং অ্যানামর্ফিক যেটা আমরা ক্লাস নিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম ক্লাসটা করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সংঘাত ফলিক শিলার উদাহরণ কংলোমারেট জৈব পদার্থ থেকে উৎপন্ন পার্লিক শিলার উদাহরণ চুনাপাথর বালুকা শিলা কণার ব্যাস জিরো পয়েন্ট জিরো সিক্স টু টু মিলিমিটার্স গ্রানাইট শিলা প্রথম দেখা যায় নরওয়েতে আগ্নেয় শব্দটি ল্যাটিন শব্দ অলিফিন কোন প্রকৃতির আগ্নেয় শিলা অতি খারিকীয় প্রকৃতি ড্যাশ ভাসমান আগ্নেয় শিলা পিউমিস কিন্তু ভাসমান আগ্নেয় শিলা পিউমিস জলে ভাসে পাওলিক শিলার দুটি স্তর যে তলে মিলিত হয় তাকে তল বলে আয়ারল্যান্ডের ডোলেগাল কিসের উদাহরণ ব্যথলিতের উদাহরণ কথার অর্থ হল আগুন অক্সিজেন ও সিলিকা মিলে পৃথিবীর কত পার্সেন্ট অংশ পঁচাত্তর পার্সেন্ট ফলকান রোমের কিসের দেবতা আগুনের দেবতা ডায়জেনিসে পড়ে না প্লাস্টিক তাছাড়া বাকি রাসায়নিক রূপান্তর একত্র ভবন এবং দৃঢ় সংবদ্ধতা সবগুলোই পড়ে বিভিন্ন আকৃতি কণায় একত্রে অবস্থান করলে তাকে নিম্নমানের শটিং বলে যে উদ্ভিদী শিলার আকৃতি অর্ধচন্দ্রাকৃতির আকৃতির হয় সেটি ফ্যাকোলিথ যে পদ্ধতিতে ম্যাগমা শক্ত শিলার ভেতর দিয়ে উপরে উঠে আসে তাকে বলে স্টপিং জীবদেহ প্রস্তরীভূত হলে তাকে বলে জীবাশ্ম উদ্ভিদের দেহবিশেষ জমাট বেঁধে যে শিলা হয় তা অঙ্গারময় পাউলিক শিলা দুটি স্তর যে তলে মিলিত হয় তাকে স্তরায়ন তল বলে ফেসিস দু প্রকার মহাদেশীয় ভ্রুতকের বেশিরভাগ অংশ আগ্নেয় শিলায় গঠিত পাইরোক্লাস্টিক শিলার সঞ্চয়কে ট্রেফরা বলে যে উদ্ভিদী শিলার আকৃতি সরান নেয় সেটি লোফলিত ক্রে দিয়ে গঠিত বইয়ের পাতার মতো সূক্ষ্ম ল্যামিনেটেড স্তর দ্বারা গঠিত শিলাকে সেল বলে কিন্তু যারা মাল করেছে তাদেরটাও ঠিক কেননা মাল ই সেলের একটি প্রকার কোনটি সংঘাত শিলার ভাগ নয় সিয়াস নিচের কোনটি মহাদেশীয় ফ্রেসেস উজ পাওলিক শিলার সামগ্রিক বৈশিষ্ট্যকে একত্রে ফেসিস বলে প্রস্তরময় পাওলিক শিলা কংলোমারেট পৃথিবীতে প্রায় এক হাজার খনিজ পদার্থ আছে এর মধ্যে দশটি শিলা গঠনকারী হিসাবে কাজ করে পর্যায়ক্রমে এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর হওয়াকে সেটা শিলা চক্র বলে কিন্তু অনেকে রূপান্তর শিলা বলেছে রূপান্তর শিলা শিলা রূপান্তরটাকে থাকে কিন্তু পর্যায়ক্রমে যে সময় রূপান্তর হবে তখন তাকে শিলা চক্র বলে অসংঘাত পাওয়ার শিলার রূপান্ত সরি শিলার উদাহরণ চুনাপাথর সবচেয়ে নরম খনিজ ট্যালক অ্যাকচুয়ালি এখানে কিন্তু নিচের অপশানগুলির মধ্যে যেটি নরম সেটি আনসার করতে হবে হুম মহাদেশীয় ভূতক হল ব্যাসল্ট বন্ধুরা এই ছিল আনসারশিট তো তোমরা ভিডিওটি দেখো এবং আনসার মিলিয়ে নাও তোমাদের মার্কস ঠিকঠাক এসে কিনা আর বন্ধুরা একটা কথা বলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও পার্টিসিপেট করতে পারে এবং অংশ অংশগ্রহণ করে পরীক্ষাটা দিতে পারে তো বন্ধুরা এইটুকুই থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য